প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি খুব ভালো আছো। করোনার এই সংকটময় মুহূর্তে ন্যাশনাল কলেজ আয়োজিত বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি একেবারে সমাজ একের কবি দেখতে পাচ্ছ বেসিক ইংলিশ গ্রামার থেকে পার্স অফ স্পিচ দিয়ে এসেছি। তো পার্স অফ স্পিচ সত্যি খুব স্বাভাবিক, তাই না? তবে একটা জিনিস কি, এখন অনেক কিছু জিজ্ঞেস করা হয় যে এই ওয়ার্ডটা, সেন্টেন্সের এই ওয়ার্ডটা কোন পার্স অফ স্পিচ অনেকে বলতে পারে না। তাহলে চলো আমরা আজকে পার্স অফ স্পিচের একেবারে ডেফিনেশন গুলো ব্যাখ্যা সহ আমরা আজকে বুঝতে চেষ্টা করি, এবং আজকের পর যাতে পার্স অফ স্পিচ দিয়ে কোনো সমস্যা না হয়, এবং পার্স অফ স্পিচের শুরুতেই আমরা দেখবো যে পার্স অফ স্পিচ কাকে বলে। তাহলে চলো শুরু করা যাক। Every single word we use in a sentence is called a pars of speech. অর্থাৎ বাক্যের প্রত্যেকটি শব্দকে পার্স অফ স্পিচ বলা হয়। অর্থাৎ পার্স অফ স্পিচ হতে হলে কি হবে জানো, যে বাক্যের অর্থাৎ সেন্টেন্সের একটা অংশ হতে হবে। যদি কোনো শব্দ যদি হঠাৎ করে বলা হয় যে আচ্ছা ওয়াটার কোন পার্স অফ স্পিচ, ওয়াটার কি কোনো পার্স অফ স্পিচ না, কারণ পার্স অফ স্পিচ হতে হলে বাক্যের অংশ হতে হবে। যেহেতু ওয়াটার কোনো পার্স অফ স্পিচ না, তাহলে এটা কোনো পার্স অফ স্পিচ না। আমরা যদি কোশ্চেন করি, আমরা যদি এভাবে বলি যে ওয়াটার ইজ লাইফ, তখন এই সেন্টেন্সে ওয়াটার ইজ লাইফ, তখন ওয়াটার একটা পার্স অফ স্পিচ। এছাড়া নির্দিষ্ট কোনো আলাদা শব্দ বা সিঙ্গেল শব্দ কোনো পার্স অফ স্পিচ না। আচ্ছা, এরপরে দেখো পার্স অফ স্পিচের প্রকার ভেদটা আমরা একটু দেখে নিই ঝটপট। পার্স অফ স্পিচ কত প্রকার? তোমরা নিশ্চয় জানো পার্স অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কি কি দেখো, নাম্বার 1 নাউন, নাম্বার নাউন যার সাথে শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য, নাম্বার 2 প্রোনাউন সর্বনাম, নাম্বার 3 অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, নাম্বার 4 ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, নাম্বার 5 অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, আর নাম্বার 6 প্রিপজিশন হচ্ছে পদাবলী অব্যয়, নাম্বার 7 কনজাংশন মানে হচ্ছে সংযোজন অব্যয়, আর নাম্বার 8 লাস্ট অফ অল ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগসূচক অব্যয়। এই ছিল পার্স অফ স্পিচের 8 প্রকার। আমরা এখন এক এক প্রকার আলাদা করে ব্যাখ্যা সহ আমরা এক্সাম্পল সহ বোঝার চেষ্টা করব। ফার্স্টে দেখো নাম্বার 1 যেটা ছিল নাউন, নাউন মানে কি ছিল? বিশেষ্য। চলো নাউনের প্রকার ভেদটা আমরা একটু দেখে নিই, কাকে বলে তাও দেখে নিই। দেখো নাউন, নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, অর্থাৎ যে কোনো ধরনের নাম, কি বলো, যে ব্যক্তি বস্তু স্থান বা প্রাণী, যে কোনো ধরনের নাম বা যে কোনো নামকে নাউন বলা হয়। যেমন ধরো কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি। আচ্ছা এই যে লাইনটা কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, এই লাইনে নাউন কোনটা? নিশ্চয়ই কুয়েত, কারণ কুয়েত একটি দেশের নাম। আর এই সুযোগে কিন্তু আমরা একটা ওরাল সেশন শিখে নিই, আমরা সাধারণত এই শব্দটাকে মুসলিম বলি, কিন্তু এই শব্দটার উচ্চারণ হবে মুসলিম, ল মুসলিম, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে এই কুয়েত হচ্ছে নাউন। পরের লাইনে দেখো হি লিভস ইন রাশিয়া, তাই তো? এই রাশিয়া একটা দেশের নাম, তাই এটা এখানে নাউন। আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এই যে শব্দটা বললাম রাশিয়া, যেটা নাউন, এর উচ্চারণ আমরা বাংলা বলি রাশিয়া, কিন্তু ইংরেজিতে এর উচ্চারণ হবে রাশা। তাহলে আমরা কিন্তু দুইটা উচ্চারণ শিখলাম, মুসলিম রাশা, এবং আমাদের এই দুইটা লাইনে কুয়েত হচ্ছে নাউন আর দ্বিতীয় লাইনে রাশিয়া বা রাশা হচ্ছে নাউন, কারণ দুইটাই দেশের নাম বলছে। আচ্ছা এবার আমরা একটু ঝটপট দেখে নিই নাউনের প্রকারভেদ, নাউন কত প্রকার, কারণ নাউনটা আসলে বেশি লাগে তো কাজে, সেজন্য নাউনের প্রকারভেদটা জানলে আমাদের একটু মানে সুবিধা হয়। দেখো নাউনটা হচ্ছে মূলত 5 প্রকার। নাম্বার 1 দেখো প্রপার নাউন, 2 কমন নাউন, 3 কালেকটিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন, অ্যান্ড 5 হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে 5 প্রকার নাউন দেখলাম, তাহলে একটু দেখে নিই ঝটপট যে প্রত্যেকটা নাউনের পকেট ভেদের ব্যাপারটা কি। যেমন প্রপার নাউন ব্যক্তি বা স্থানের নাম বোঝায়। কি করবে প্রপার নাউন? কোনো ব্যক্তি বা জায়গা অর্থাৎ স্থানের নাম বোঝাবে। যেমন দেখো বেলাল ঢাকা, বেলাল হচ্ছে একজন ব্যক্তি, তাই না? আর ঢাকা হচ্ছে একটি জায়গার নাম। এরপরে আসো কমন নাউন, যা দ্বারা জাতি বোঝায়, অর্থাৎ পুরো একটা শব্দ দিয়ে একটা জাতিকে বোঝাবে। যেমন দেখো বয়, যেমন গার্ল, যেমন মুসলিম, অর্থাৎ বয় বলতে এখানে পুরো
ছেলে বালক জাতিকে বোঝাচ্ছে, গার্ল বলতে পুরো মেয়ে জাতিকে বোঝাচ্ছে, মুসলিম বলতে এখানে পুরো মুসলিম জাতিকে বোঝাচ্ছে। অর্থাৎ যে শব্দটা পুরো একটা শব্দ কিন্তু বোঝাবে পুরো একটা জাতিকে, তখন সেটাকে আমরা বলবো কি কমান্ড। এবার দেখো নাম্বার সি অর নাম্বার থ্রি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? সমজাতীয় কিছু ব্যক্তি বা স্থানের সমষ্টি, অর্থাৎ যা দ্বারা একই জাতীয় ব্যক্তি বা স্থানের সমষ্টি বোঝাবে তাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন দেখো টিম, টিম মানে, টিম মানে হচ্ছে দল। আর্মি, আর্মি মানে একটা, এটাও একটা দল। তাহলে টিম করতে হলে একাধিক লোক লাগবে, যে একাধিক লোক মিলে একটা দল গঠিত হবে, অর্থাৎ যেটা বলছে যে ব্যক্তি সমষ্টি টিম, অর্থাৎ ব্যক্তি সমষ্টি বা স্থানের সমষ্টি হলে আমরা এগুলোকে বলবো কালেকটিভ নাউন। আচ্ছা নাম্বার ডি দেখো, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে ম্যাটার, ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তু, বস্তুবাচক বিশেষ্য। যেমন দেখো আয়রন, গোল্ড, ওয়াটার, ইট ইস, অর্থাৎ যা দ্বারা বস্তুকে বোঝায় সেই বস্তু আবার তোমার কঠিন, তরল, বায়ু, যে কোনো ধরনের বস্তু হতে পারে, অর্থাৎ বস্তু বোঝালে সেটা হবে ম্যাটেরিয়াল নাউন। লাস্ট অফ অল দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যা দ্বারা মানুষের গুণ বোঝাবে, অর্থাৎ যা ধরা ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় সেইগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল দেখো, যেমন দেখো বিউটি, বিউটি মানে কি? সৌন্দর্য। এখন সৌন্দর্য বা এখানে অনেস্টি মানে সততা, আর এখানে বিউটি বা অনেস্টি এটা কিন্তু ধরা ছোঁয়া যায় না, শুধু বোঝা যায়, দেখা যায় বা অনুভব করা যায়, অর্থাৎ যা শুধুমাত্র গুণবাচক, অর্থাৎ ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায় বা দেখা যায় বা বোঝা যায় সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আরো কিছু উদাহরণ দেখো বিউটি অনেস্টি ছাড়াও, ইয়ুথ, চাইল্ডহুড, স্ট্রেংথ, কাইন্ডনেস, এই ধরনের অসংখ্য শব্দ আছে। তো নাউনকে বিশেষ করে ভালো করে বুঝতে হলে আমাদের কিন্তু এই যে পাঁচটা নাউনের প্রকারভেদ দিলাম এগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এবার চলো আমরা প্রোনাউন কাকে বলে একটু দেখে নিই। সো পার্সন স্পিসিস সেকেন্ডে হচ্ছে প্রোনাউন, দেখতে পাচ্ছ প্রোনাউন কাকে বলে একটু দেখে নিই। দ্য ওয়ার্ড হুইচ উই ইউজ ইনস্টিড অফ নাউন ইজ কল প্রোনাউন, অর্থাৎ যে সকল শব্দ ইনস্টিড মানে তো জানো, ইনস্টিড মানে জানো তো, হ্যাঁ ইনস্টিড মানে হচ্ছে পরিবর্তন, যে সকল শব্দ নাউনের পরিবর্তে বসে তাদেরকে প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, মাইসেলফ, ইট ইজ, একটা এক্সাম্পল দেখি। আচ্ছা রিফা ইজ এ গুড বয় মানে কি? রিফা একটি ভালো ছেলে। পরের লাইনে দেখো হি গোস টু স্কুল এভরি ডে, সে প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা এখানে হি বলতে আসলে কাকে বোঝাচ্ছে? হি বলতে রিফাকে বোঝাচ্ছে, রিফাকে এখানে কি ছিল নাউন, তাই না? তাহলে আমি আগে কি বলেছিলাম, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। এখানে আমরা রিফাতের পরিবর্তে হি বসিয়েছি, তাই এখানে হি হচ্ছে প্রোনাউন, বুঝতে পারলে? আচ্ছা এই ছিল প্রোনাউন। আসলে এবার দেখি যে অ্যাডজেক্টিভ কাকে বলে। নাম্বার থ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ, দোষ গুণ সংখ্যা পরিমাণ অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলি, তাই তো? আচ্ছা তো কাকে বলে দেখে নিন, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা কোনো অন্যের দোষ, দোষ গুণ সংখ্যা পরিমাণ এবং অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অন্তত নাউন বা কোনো অন্যের নিয়ে কাজ এখানে এবং তাদের এই পাঁচটা অবস্থা, পাঁচটা যে কোনো একটা অবস্থা বোঝানো। কি কি বললাম? দোষ গুণ সংখ্যা পরিমাণ বা অবস্থা, সেটা কিন্তু আসলে আমাকে এক্সাম্পলে দেয়। প্রথমে কি বলেছিলাম দেখো, দোষ, দেখো এডুকেশন রিমুভস দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অর্থাৎ শিক্ষা কি করে আমাদের অজ্ঞতার অন্ধকারকে দূর করে। এখানে দোষটা কি ছিল? অন্ধকার, তাই তো? অন্ধকারকে দূর করে, এটা হচ্ছে এখানে দোষ যেটা আমরা এক্সিবিশনে ব্যবহার করেছি। আইটা দেখো মিস্টার আলম ইজ আ ভেরি কাইন্ড, এই লাইনে মিস্টার আলম অবশ্যই একটা নাউন এবং একজন ব্যক্তি,
তা একটা কোনকে বোঝাচ্ছে তাই না কোন কোন বলো তো কায়েদ কায়েদ হচ্ছে কি দয়া বা দয়ালু এখানে বোঝাচ্ছে যে মিস্টার আলম একজন দয়ালু ব্যক্তি তাহলে এই দয়ালু কায়েদ শব্দটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এরপরে সংখ্যায় আসে এরপরে দেখো সংখ্যা সংখ্যা বলতে আগে তো গুণ বোঝালাম সংখ্যা আই হ্যাভ আ 10 টাকা নোট আমার একটি 10 টাকার নোট আছে কয় টাকা 10 টাকা 10 হচ্ছে এখানে সংখ্যা তাহলে এই সংখ্যা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ আর এবারে আসো দেখি পরিমাণ পরিমাণ বলতে কি বোঝায় আই হ্যাভ বট 5 কেজি ম্যাঙ্গো আমি 5 কেজি আম কিনেছিলাম কয় কেজি কিনেছিলাম 5 কেজি পরিমাণ বোঝাচ্ছে তাই না এই পরিমাণটাই হচ্ছে এখানে কি পরিমাণটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আচ্ছা অবস্থা অবস্থা বলতে যেটা বোঝায় দেখো দ্য রিভার ইজ ভেরি ডিপ মানে কি মানেটা হচ্ছে নদীটি খুব ডিপ ডিপ মানে কি গভীর এই গভীরটা হচ্ছে এখানে নদীর অবস্থা বুঝিয়েছে তাই না যেহেতু অবস্থা বুঝিয়েছে তাই এই ডিপ শব্দটা এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ নিশ্চয়ই আপনি কি বুঝতে পেরেছো আশা করছি তাহলে এবার আসো একটু ভার্বটা নাম্বার 4 ভার্বটা একটু বুঝে নেই ভার্ব মানে তো কাজ সহজে যেটা জানো যে ওয়ার্ড দ্বারা কোন কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে যেমন দেখো ইট সরি যেমন দেখো গো গো মানে কি যাওয়া ইট মানে খাওয়া প্লে মানে খেলা রান মানে দৌড়ানো এগুলো হচ্ছে কাজ যেমন উই প্লে ক্রিকেট এসব লাইটা মানে হচ্ছে যে আমরা ক্রিকেট খেলি তাহলে এখানে ভার্ব কোনটা খেলা প্লে প্লেটা হচ্ছে এখানে আমাদের ভার্ব তাই তো এই ছিল মোটামুটি ভার্ব মানে অর্থাৎ একটা ভার্ব বলতে বোঝায় যে দেখো একটা নোট দিয়েছি ইট শোস বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়ার্ক ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল আচ্ছা দেখো যে ভার্বের একটা নোট আছে নোটটা কি ইট শোস বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়ার্ক শারীরিক এবং মানসিক যে কোনো কাজকে যে কোনো অ্যাকশনকে ভার্ব বলে ঠিক আছে আচ্ছা ভার্বের পরে আসো আমরা নাম্বার 5 অ্যাডভার্ব প্রথমে দেখে নেই যে অ্যাডভার্ব কাকে বলে যে সকল শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে মডিফাই শব্দ অর্থ হচ্ছে পরিবর্তন করা অর্থাৎ কি দাঁড়ালো যে সকল শব্দ ভার্ব অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে আচ্ছা অ্যাডভার্ব সম্পর্কে কিন্তু আমাদের একটা প্রাথমিক ধারণা আছে তাই না যে কি কোন শব্দের সাথে এল ওয়াই যোগ করে দিলে মানে শব্দের শেষে যেটা সাফিক্স বলা হয় শব্দের শেষে এল ওয়াই যোগ করে দিলে অ্যাডভার্ব হয়ে যায় কিন্তু আসলে কি সম্পূর্ণতাই হ্যাঁ যদি এক কথায় তুমি জিজ্ঞেস করো তাহলে বলা যায় যে 95% শব্দই এলওয়াইযুক্ত শব্দই অ্যাডভার্ব কিন্তু এলওয়াইযুক্ত শব্দ ছাড়াও কিন্তু অ্যাডভার্ব আছে তো সেক্ষেত্রে কোনো সেন্টেন্স থেকে যদি তোমাকে অ্যাডভার্ব খুঁজে বের করতে হয় যেটা এলওয়াইযুক্ত নেই সেক্ষেত্রে কিন্তু মুশকিল হতে পারে তাই এলওয়াইযুক্ত ছাড়াও শব্দগুলো আমাদের শিখে নিতে হবে আচ্ছা অ্যাডভার্বের এক্সাম্পলগুলো দেখো যেমন ভেরি যেটা একটু আগে বললাম তোমাদের দেখো ভেরি শব্দের সাথে অবশ্যই এলওয়াই নাই এটা কিন্তু একটা অ্যাডভার্ব এলওয়াইযুক্ত শব্দ স্লোলি এটা অ্যাডভার্ব ওয়েল অ্যাগেইন এল ওয়াই যুক্ত সারা শব্দ কেয়ারফুলি ইট ইজ দ্য এক্সাম্পল দেখি হি আস্কড মাই নেম জেন্টলি সে আমার নাম জিজ্ঞেস করেছিল ভদ্রভাবে এখানে নিশ্চয়ই জেন্টলি শব্দটা একবার কারণ আমরা এখানে এল ওয়াই যুক্ত শব্দ পাচ্ছি আরেক এক্সাম্পল দেখো শি ব্রট আ ভেরি নাইস ড্রেস সে একটি সুন্দর ড্রেস কিনেছে আচ্ছা এখানে কোনটা অ্যাডভার্ব বলো তো কারণ এখানে তো আমরা কোনো এল ওয়াই যুক্ত শব্দ পাচ্ছি না যেটা আমরা কমনলি খোঁজার চেষ্টা করি এই যে দেখো ভেরি একটু আগে দিয়েছিলাম এক্সাম্পলে তাই এই ভেরিটা হচ্ছে এখানে আমাদের অ্যাডভার্ব এই ছিল অ্যাডভার্ব অ্যাডভার্বের পরে ছিল আমরা দেখি যে প্রিপোজিশন কাকে বলে এবং প্রিপোজিশন কিছু উদাহরণ দেখে নিই নাম্বার 6 এ ছিল প্রিপোজিশন দ্য ওয়ার্ড হুইচ ইজ ইউজড বিফোর noun or pronoun connecting it to another word is called preposition মানে কি দাও
অর্থাৎ যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করবে তাকে প্রিপজিশন বলে, তাই তো? আচ্ছা, প্রিপজিশন দুটা শব্দের খণ্ডাংশ মিলে এই শব্দটা হয়েছে। প্রি শব্দের অর্থ জানা হচ্ছে যে পূর্বে, আর পজিশন শব্দ অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ কার পূর্বে কার অবস্থান, সেটা আমরা দেখি এখানে। কয়েকটা প্রিপজিশন এক্সাম্পল দিতে গেলে ইন, অন, আন্ডার, উইথ, তারপরে দেখতে পাচ্ছ অ্যাট, ওভার, অফ, বিলো, বাই, অ্যাবাউট, ইটিসি। আচ্ছা, একটা এক্সাম্পল কয়েকটা এক্সাম্পল দেখি, দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল, মানে কি বইটি টেবিলের উপর, এখানে কোনটা প্রিপজিশন বলো তো? এখানে হচ্ছে এই অনটা প্রিপজিশন, তাই তো? আচ্ছা, সেকেন্ড লাইনে দেখো হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। আচ্ছা, এখানে বিসাইড হচ্ছে প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশন কি বলছে যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। যেমন দেখো এখানে নাউন ছিল কিন্তু টেবিল, সেই নাউনের পূর্বে এই অনটা বসে প্রিপজিশন হলো। আবার আসি, কি ছিল নাউন বা প্রোনাউনের পূর্বে, নাউনের পূর্বে অন হলো। এবার দেখো মি কিন্তু নাউন ছিল না, মি ছিল হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনের পূর্বে শব্দ বসলো প্রিপজিশন হিসাবে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে যে সকল শব্দ বসে এবং বসে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। তাহলে এখানে প্রিপজিশন হচ্ছে অন এবং বিসাইড। এরপরে আসো প্রিপজিশনের পরে আমরা নাম্বার 7 কনজাংশনে চলে যাই। কনজাংশন মানে মানে কাকে বলে একটু দেখে নিই। দ্য ওয়ার্ড হুইচ জয়েন্স টু ওয়ার্ডস অফ সেন্টেন্স ইজ কল্ড কনজাংশন। আচ্ছা, কি বলতো যে যে সকল ওয়ার্ডস দুইটি শব্দ অথবা দুটি লাইনকে সংযুক্ত করবে তাদেরকে কনজাংশন বলা হয়। তো কনজাংশন নিয়ে একটা মজার ব্যাপার আছে, সেটা কি জানো? যে ছোটবেলা থেকে আমরা অনেকে শিখে এসেছি যে কনজাংশন মানে হচ্ছে অ্যান্ড বাট অর। আসলে অ্যান্ড বাট অরের ব্যবহারটা অনেক বেশি, কিন্তু শুধু অ্যান্ড বাট অর কনজাংশন না, অসংখ্য কনজাংশন শব্দ আছে যেগুলো না জানলেই না তাহলে কিন্তু তুমি সেন্টেন্স থেকে কনজাংশন যেমন খুঁজে বের করতে পারবে না, আবার প্রয়োজনে তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাবে কনজাংশন প্রয়োজন পড়বে, অ্যান্ড বাট অর ছাড়া কোনো শব্দ কিন্তু মাথায় আসবে না। তাই আমরা চলো জেনে নিই যে অ্যান্ড বাট অর ছাড়াও আরো কি কি শব্দ আছে, যেটা আমরা কমনলি জানি অ্যান্ড বাট অর। এছাড়া দেখো কতগুলো শব্দ আছে কি কনজাংশন, এগুলো কিন্তু লিখে লিখে তোমরা লিস্ট করে মুখস্থ করে ফেলবে। ইয়েট, স্টিল, ওয়াই, ওয়্যারলেস, আদারওয়াইজ, আইদার, নাইদার, অ্যাজ, সিন্স। দেখো আরো আছে নট অনলি বাট অলসো, দো, অলদো, লেস্ট, বিফোর, আফটার, টিল, আনটিল, নেভারদেলেস, দেন, এবং আমি শেষে ইংলিশ দিলাম, মানে ইত্যাদি আরো অনেক কনজাংশন আছে। এই কনজাংশনের শব্দগুলো কিন্তু তোমাকে একেবারে লিস্ট করে মুখস্থ করে ফেলতে হবে, খুব কাজে লাগবে। এবং নাম্বার 8, এবং এটা হচ্ছে আমাদের পার্সোনাল স্পেসের লাস্ট টপিক, লাস্ট অংশটা ইন্টারজেকশন। এবং ইন্টারজেকশন মানে কি বা কাকে বলতে দেখিনি, যে সকল শব্দ মনের আকস্মিক আবেগ প্রকাশ করে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মনের একটা স্বাভাবিক অবস্থা থাকে, কিন্তু হঠাৎ করে আমরা বেশি খুশি হয়ে গেলে আমাদের একটা অবস্থা হয়, আমরা বেশি কষ্ট বা দুঃখ পেলে আরেকটা অবস্থা হয়। এই যে মনের যে আকস্মিক অবস্থা, এটাই ইন্টারজেকশন বলা হয়। অর্থাৎ মনের স্বাভাবিক অবস্থা থেকে একটু অন্য অবস্থা। কিরকম, যেমন দেখো কী কী শব্দগুলো আমরা ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করি, অ্যালাস, ব্রেভো, ফাই, হ্যালো, রাশ, হুররে, ও, শেম, এমন মজার একটা শব্দ, তাই না? আউচ, আরো আছে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি আসো। অ্যালাস, হিজ ফাদার ইজ ডেড, হাই, তার বাবা মারা গিয়েছে। এই অ্যালাস শব্দ দিয়ে আমরা দুঃখ প্রকাশ করলাম। আর ইন্টারজেকশন চেনার কিন্তু একটা সহজ উপায় আছে, এই সাইনটা ইউজ করা হয়, ঠিক আছে? এই সাইনটাকে এরকম ইন্টারজেকশন সাইনটা আমি তোমাদের একটু দেখাই, এদিকে একটু আসো, এরকম একটা সাইন ব্যবহার করে, একটা এই হচ্ছে ইন্টারজেকশন সাইন। অনেক সময় দেখেছি যে অনেকে মজা করে বলে কি জানো, এটাকে ডান্ডা নিচে আন্ডা। আচ্ছা আসো,
Alas, this father is dead. I can alas chilo introduction. Ebole line ashlo. Hurray, we have won the match. এই যে ঘুরে শব্দটা ইউজ করা হয়েছে এটা ইন্টারেশন কেন আমি আগে ঘুরে শব্দটা দিয়েছি তোমাকে লিস্টে কিন্তু আরো চেনা উপায় হচ্ছে এই সাইনটা তাহলে এই ছিল ইন্টারেশন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ডিয়ার স্টুডেন্টস তাহলে চলো আমরা দেখে নেই অ্যাট এ গ্ল্যান্স এর পার্টস অফ স্পিচ অ্যাট এ গ্ল্যান্স মানে হচ্ছে এক নজরে আমরা পার্টস অফ স্পিচ গুলো কিভাবে চিনব নাম্বার 1 দেখো নাও নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ডস অর্থাৎ যা দ্বারা নামকে বোঝাবে ব্যক্তি বা বস্তু বা স্থানের নাম নাম্বার 2 প্রোনাউন মানে হচ্ছে রিপ্লেসেস এ নাউন অর্থাৎ যা নাউনের পরিবর্তে বসবে তাকে প্রোনাউন বলছে নাম্বার 3 অ্যাডজেক্টিভ হচ্ছে ডেসক্রাইব সামথিং ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা অর্থাৎ কোনো কিছুকে বর্ণনা করা কারো দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা বর্ণনা করা আমি নিশ্চয়ই যখন ব্যাখ্যা করেছি তখন তোমরা দেখেছো বিষয়গুলো নাম্বার 4 ভার্ব হচ্ছে কাজ ইন অ্যান অ্যাকশন কোন কাজকে ভার্ব বলে নাম্বার 5 অ্যাডভার্ব সাধারণত এলা যুক্ত শব্দ তাই না ডেসক্রাইব এ ভার্ব যা ভার্বকে ডেসক্রাইব করে ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা অর্থাৎ ভার্বের বিশেষ রূপকে প্রকাশ করে যে শব্দ দ্বারা তাকে অ্যাডভার্ব বলে 6 প্রিপজিশন প্রিপজিশন মানে হচ্ছে কি পূর্বে অবস্থান নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে রিলেশনশিপ করবে অর্থাৎ শো আওয়ার রিলেশনশিপ অর্থাৎ একটা সম্পর্ক স্থাপন করবে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে নাম্বার 7 কনজাংশন কনজাংশন মানে হচ্ছে জয়েন ওয়ার্ডস অর ক্লজেস অর্থাৎ দুটি ওয়ার্ডস অথবা সেন্টেন্সের দুটি অংশ অথবা দুটি সেন্টেন্সকে নির্দিষ্ট শব্দ দিয়ে জয়েন করবে সেই শব্দগুলো হচ্ছে কনজাংশন আর 8 নাম্বার লাস্ট অফ অল যেটা ছিল ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে হচ্ছে এক্সপ্রেসেস ইমোশন অর্থাৎ যা দ্বারা আমাদের মনের আকস্মিক অবস্থাকে বোঝাবে তাকে ইন্টারজেকশন বলা হয় তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল পার্টস অফ স্পিচের সামগ্রিক ক্লাস আশা করছি ক্লাস বুঝতে পেরেছ আর আমাদের এই যে সামগ্রিক আয়োজন অর্থাৎ অনলাইন ভিত্তিক ন্যাশনাল কলেজের যে অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন এই আয়োজনের পিছনে যিনি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ জনাব শহীদুল আলম স্যার স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এই যে সারা বিশ্ব এক মহামারীর মধ্যে আছে এই করোনার এই মহামারীর সময় স্যার আমাদের শিক্ষার্থীদের লেখাপড়া যাতে এগিয়ে যায় তারা যাতে ঘরে বসে তারা ক্লাসগুলো পেতে পারে সেরকম একটা উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের একটা অংশ হচ্ছে এই আজকের ক্লাস তাহলে সবাই ভালো থাকবে সামনের ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ